হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি কবিতা এই জীবন এই কবিতাটা তোমাদের সিবিএসসি পাঠ্যভুক্ত ক্লাস নাইনের একটা পাঠ্য কবিতা এছাড়া তোমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরও বিভিন্ন বাংলা পাঠ্য বিষয় হিসাবে যেখানে আছে সেখানে এই কবিতাটা তোমরা তোমাদের পাঠ্য বিষয় হিসাবে পেয়ে থাকো আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভালোভাবে না শোনো তাহলে কিন্তু এই কবিতার সারাংশ বা এই কবিতার প্রত্যেকটা শব্দ বা বাক্যের অর্থ বোঝা তোমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই কবিতাটা লেখার পেছনে আমাদের ভারতবর্ষের বহু ইতিহাস জড়িয়ে রয়েছে কবি কেন কবিতাটা লিখলেন এবং কেনই শব্দগুলো এই বাক্যগুলো চয়ন করলেন সেটা বুঝতে গেলে বেশ কিছু ইতিহাস আমাদের জানা দরকার সে কথায় পরে আসছি প্রথমেই বলবো উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার দেখা হলো ভালোবাসা বেদনায় বলে একটা কাব্যগ্রন্থে প্রথম এই কবিতাটা প্রকাশ করেছিলেন অতএব তোমাদের যদি প্রশ্ন আসে যে কবির এই কবিতার উৎস কি তাহলে তোমরা এটা লিখতে পারছ এবার বলি তোমাদের অনেক সময় যে কবি পরিচিতি বা কবির নিজস্ব কিছু বিষয়ে প্রশ্ন আসে যেমন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা বেশ কিছু কাব্যগ্রন্থ কিংবা তার প্রথম উপন্যাস কিংবা যে কোনো লেখ দুটো উপন্যাসের নাম এই ধরনের খুঁটিনাটি কিংবা তার জন্ম সময়কাল এগুলো অনেক সময় আসে জন্ম মৃত্যুর সময়কাল খুব একটা বাংলায় আসে না তবুও আমি বলছি এইগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু ভালোভাবে দেখে নেবে কবি পরিচিতি অংশ বলে তোমাদের পাঠ্য বইয়ের একটা অংশ থাকে তোমরা সেখান থেকে অবশ্যই এই অংশটা ভালোভাবে পড়ে নেবে এগুলো ছোট ছোট প্রশ্ন হিসাবে আসে এগুলো নিয়ে আমি আলোচনা করে আমার আজকের ভিডিওটাকে দীর্ঘ করবো না আবার বলছি যারা স্কিপ করে ভিডিও দেখো তারা কিন্তু আজকের কবিতা স্কিপ করলে আজকের এই ভিডিওটা স্কিপ করলে এই কবিতাটার কোনো অংশ ভালোভাবে বুঝতে পারবে না কবিতাটার লাইন ধরে আলোচনা করার আগে আমি কিছু ইতিহাস বলতে চাই ভারতবর্ষের বা পৃথিবীর কিছু ইতিহাস যে ইতিহাস তোমরা যদি না জানো তাহলে আজকের কবিতাটা তোমাদের কাছে একেবারে বোধগম্য হবে না ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে সামান্য কিছু কথা আমি তোমাদের আজকে বলবো প্রথম কথা হচ্ছে উনিশশো উনসত্তর সালে আমাদের ভারতবর্ষে ব্যাংকের জাতীয়করণ হয়েছিল এর আগে আমাদের ভারতবর্ষের সকল মানুষ মানে গরিব সম্প্রদায় বিশেষত তারা তাদের প্রয়োজনে সমস্ত টাকা পয়সা ধার নিত আমাদের দেশের জমিদার মহাজন কিংবা বড় বড় শিল্প প্রতিবাধনিক বা ধনিক সম্প্রদায়ের মানুষের কাছ থেকে আর এই উচ্চ শ্রেণীর মানুষেরা এইসব দরিদ্র সম্প্রদায়দের যে টাকা ধার দিত তার থেকে একটা চড়া সুদ তারা নিয়ে নিত এবং এই যে দরিদ্র সম্প্রদায়ের মানুষগুলো তখন তারা ততটা শিক্ষিতও ছিল না যে তারা বিষয়টা ভালোভাবে বুঝবে তাদের ভুল বুঝিয়ে অনেক সময় তাদের টিপসই নিয়ে তাদের সমস্ত জমি জমা তাদের এইসব ধনিক সম্প্রদায় একেবারে নিজের কুক্ষিগত করত কিন্তু কীভাবে করতো এই যে টাকাটা তারা ধার নিল ওই টাকাটা তখন তারা সুদের পরিমাণ এত হয়ে যেত তারা শোধ করতে পারতো না সেই সময় তাদের জমি জমা বা বাড়িঘর সমস্ত কেড়ে নিয়ে এই সব দরিদ্র সম্প্রদায়ের মানুষগুলোকে ওই জমিদাররা তাদের বাড়িতে কৃতদাস বা কৃতদাসী হিসাবে রেখে দিত সারা জীবন ধরে তাদের বাড়িতে কৃতদাসের রূপে কাজ করার পরেও কিন্তু অনেক সময় দেখা গেছে সেই ঋণের বোঝা তারা নামাতে পারেনি কাঁধ থেকে তাদের পরবর্তী পুরুষও একইভাবে বংশানুক্রমিকভাবে ওই কাজটাই করেছে আবার শহরের দিকেও আমরা দেখেছি বহু কলকারখানা কল বহু জায়গায় বহু মজুরের কাজ করেছে এই সব মানুষরা তাদের জমি জমা খুঁয়ে এই কৃতদাস প্রথার মতোই বিনা পারিশ্রমিকে শুধুমাত্র তাদের ওই ঋণের বোঝাটা মানে মকুব করে দেওয়ার জন্য যারা উচ্চ শ্রেণীর লোক তারা তাদের ঋণটাকে মুকুব করে দেবে তাদের পরিশ্রমের বিনিময়ে মানুষ তো মানুষ তারা তো জীবজন্তু নয় কিন্তু মানুষকে জীবজন্তুর মতোই এভাবে ট্রিট করা হতো সেই সময়গুলোতে যাই হোক সেই সময়ের কথা বলতে গিয়েই আরও যে সমস্ত কথা বলতে হয় সেটা হলো উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ নাগাদ আমাদের ভারতবর্ষের কৃষক সম্প্রদায়ের সাথে জমিদার সম্প্রদায়ের একটা বিরোধ তৈরি হয়েছিল আর সেই সময় যে সময়কার কথা আমি বলছি সেই সময়ে আমাদের ভারতবর্ষের একটা বড় অংশ কিন্তু ছিল কৃষিজীবী সম্প্রদায়ের অতএব এই কৃষিজীবী সম্প্রদায়ের মানুষগুলোকে শোষণ করে যখন এই জমিদার শ্রেণী তাদের সম্পত্তি বাড়াচ্ছে তাদের ধন সম্পত্তির পরিমাণ বাড়াচ্ছে সেই সময় তারা এই দরিদ্র সম্প্রদায়ের অর্থাৎ কৃষক সম্প্রদায়ের প্রতি ঘোষণা করেছিল যে তারা তাদের ঋণের বোঝা কমানোর জন্য মানে তাদের ঋণ চুক্তি অনুযায়ী তারা যখন টাকা শোধ করতে পারছে না তখন তারা জমিতে যে ফসল উৎপাদন করছে সেই ফসলের অর্ধেকটা দিয়ে দিতে হবে এই জমিদারদের বা মহাজনদের বা ওই ধনিক সম্প্রদায়ের যাদের জমি আছে তাদেরকে আর বাকি অংশ তারা নিয়ে যাবে তাদের গৃহে সবটা সব ফসলই তো তাদের ভোগ্যপণ্য নয় মানে ধান গমটা না হয় খেতে পারা যায় কিন্তু বাকি যে ফসল সেগুলো তো সবটাই গ্রহণযোগ্য নয় কিন্তু কিছুটা বাজারে বিক্রি করবে কিছুটা খাবে এভাবে তাদের ঘরের মধ্যে আর সেই পরিমাণে ফসল অবশিষ্ট থাকবে না এটা বুঝতে পেরেছিল ওই কৃষিজীবী মানুষ তখন ওই কৃষিজীবী প্রতিবাদ তারা বলল না এমনটা হবে না। তারা বলল তারা যে ফসল উৎপাদন করবে তার এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ তারা জমিদারদের দেবে আর বাকিটা তারা নিজেরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে এই যে তিন ভাগের এক ভাগ এই বিষয়ে যে গভীর আন্দোলন শুরু হলো সারা ভারতবর্ষ জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গে এই আন্দোলনের একটা ভয়াবহ রূপ আমরা দেখেছিলাম সেই আন্দোলনের নাম হচ্ছে তেভাগা আন্দোলন কৃষক সম্প্রদায়ের ছোট থেকে বড় মানে নারী পুরুষ সবাই একত্র হয়ে এই প্রতিবাদে সামিল হলো জমিদারের লোক যখনই তাদের কৃষি জমিতে ফসল ভাগ করতে বা ভোগ করতে লুট করতে আসত তখন তারা সবাই মিলে একত্রিত হয়ে বটি দা বাড়িতে যে সমস্ত অস্ত্র আছে লাঠি টাঠি সমস্ত কিছু নিয়ে তারা তাদের ওপর আক্রমণ করতে চড়াও হতো এভাবে তেভাগা আন্দোলন একটা বড় আকার নিয়েছিল সেই সময় এ গেল একটা রূপের কথা আবার ঠিক এই উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সাল নাগাদ আমরা দেখেছি একটা রায় উদ্ভেধে ছিল বাংলাদেশ বা আমাদের ভারতবর্ষে আমাদের দেশে সেই সময় হিন্দু মুসলমানের যে লড়াই বাঁধল সেই সময় দেখা গিয়েছিল বাংলাদেশের হিন্দুরা ভারতবর্ষে চলে আসছিল এবং ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষরা ও বাংলায় চলে যাচ্ছিল কারণ কি তাদের প্রাণ বাঁচাতে হবে একটা বিশাল খুনো খুনি সমস্ত বাড়িঘর দোর ভাঙচুর একটা বিশেষ দাঙ্গা লেগে গেছিল দেশের মধ্যে এই সময় ও বাংলার যে সমস্ত মানুষ আমাদের ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে চলে আসছিল। সেই পশ্চিমবঙ্গে মানুষরা উদ্বাস্ত মানুষরা তাদের খাদ্য বস্ত্র কিছুই কিন্তু সেভাবে পেত না তখন সরকার থেকে তাদের জন্য লঙ্গরখানা করে দিয়েছিল লঙ্গরখানা কী সেই লঙ্গরখানায় তাদের নিয়মিত সকাল বিকেল খাদ্য দেওয়া হতো খিচুড়ি দেওয়া হতো এবং সামান্য বস্ত্র তাদের দান করা হতো কিন্তু তাদের থাকার সেইভাবে জায়গা কোথাও ছিল না তারা যেমন রেললাইনের ধারে এখানে ওখানে বিভিন্ন জায়গায় দখল করে তারা থাকতে শুরু করেছিল আবার পুলিশ পেটা করতো আবার তারা ওখান থেকে উঠে আরেক জায়গায় যেত এইভাবেই যেন তাদের জীবনটা চলছিল ফলে সেই যে উদ্বাস্তু দরিদ্র সম্প্রদায় তাদের জীবন হয়ে উঠেছিল একেবারে যন্ত্রণাকৃষ্ট এই আর একটা দিক আবার উনিশশো ছেচল্লিশ এই উনিশশো সালে একটা ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রামে সেখানে একটা কৃষক পরিবারের একটা ছেলের ওপরে ওখানকার যে জমিদার সম্প্রদায় প্রচণ্ড অত্যাচার চালালো তাদের সমস্ত তার জমি জমার সমস্ত কাগজপত্র সবই ছিল কিন্তু তা সত্ত্বেও তার জমি কেড়ে নেওয়া হলো তার সঙ্গে প্রচণ্ড অত্যাচার করে তার পরিবারের সাথে অত্যাচার করে এই যে ঘটনা এর প্রতিবাদে নেমেছিলেন চারু মজুমদার কানু সান্নাল প্রভৃতি প্রভৃতি মানুষ এবং তারা সবাই প্রতিবাদ করলেন এই জমিদার প্রথার বিরুদ্ধে দেখা গেল এই প্রতিবাদ একসময় ভয়াবহ রূপ ধারণ করল যদিও দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রামে এই দাঙ্গার সূচনা কিন্তু এই দাঙ্গা এমন ভয়াবহ রূপ নিল তা ছড়িয়ে গেল সমগ্র ভারতবর্ষের বিশেষ করে জম্মু জম্মু কাশ্মীর আসাম মহারাষ্ট্র উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ এরকম বহু জায়গায় ছড়িয়ে পড়ল এবং এই আন্দোলনে তখন সামিল হলো বহু মানুষ দেশের বহু যুব সম্প্রদায় একসময় দেখা গেল তারা কি করছে না তারা জমিদার শ্রেণী বা এই যে মহাজন শ্রেণীদের সমস্ত লুটপাট করে সেই সমস্ত সম্পত্তি তারা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলো শুরু হলো নকশালবাড়ি আন্দোলন এই আন্দোলনকেই নকশালবাড়ি আন্দোলন বলা হয় কিন্তু এই নকশালবাড়ি আন্দোলন এক একসময় ভয়াবহ রূপ নিল এবং সেই নকশালবাড়ি আন্দোলনের এই যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু শুধুমাত্র জমিদার শ্রেণির প্রতি আর থেমে থাকলো না এক সময় দেখা গেল পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন সমস্ত যুব সম্প্রদায় বিশেষ করে কলকাতায় যেন আগুন জ্বলে উঠল সমস্ত শিক্ষিত মানুষ যুব সম্প্রদায় স্কুল কলেজ পড়ুয়ারা সবাই মেতে উঠল এই মারণ লীলায় তারা সবাই সমবেত হয়ে নকশালবাড়ি আন্দোলনে যোগ দিল এবং তখন তারা শুধুমাত্র জমিদার শ্রেণীকে নয় বড় বড় শিল্পপতিকেই নয় তারা সমস্ত ধনিক সম্প্রদায়ের প্রতি আঘাত হানলো বড় বড় ডাক্তার বড় বড় অধ্যাপক শিক্ষক সবার প্রতি ব্যবসায়ী সবাইকেই খুন মানে হত্যা করে তাদের সম্পত্তি লুট করতে শুরু করলো ফলে সমগ্র দেশে একটা অরাজকতা সৃষ্টি হলো আমাদের দেশের একটু ভালো মানে চেতনা সম্পন্ন মানুষ যারা বিশেষ করে আমরা তো এটুকু জানি যে যারা কবি সাহিত্যিক তারা অত্যন্ত বেশি সংবেদনশীল এই সংবেদনশীল সম্প্রদায় তখন কিন্তু নড়ে চড়ে বসেছিলেন তারা সহ্য করতে পারছিলেন না দেশের যুব সম্প্রদায়ের এই ধ্বংসলীলা আমরা দেখেছি বহু সাহিত্যিকের লেখনীতে তখন কিন্তু এই নকশালবাড়ি আন্দোলনের কথা উঠে এসেছে নকশালবাড়ি আন্দোলনের উদ্দেশ্য বা তাদের সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার না জানালেও এই যে তাদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে চলে যাচ্ছে ছাত্র যুব সম্প্রদায় তাদের আসল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে এ বিষয়ে কিন্তু ধিক্কার জানালো কবি সাহিত্যিকেরা এবং কবি সাহিত্যিকেরা একটা প্রমাদ গুনল তারা বুঝতে পারছিল দেশের অবস্থা অত্যন্ত শোচনীয় সেই সময় তারা দেশের ধনিক সম্প্রদায়কে সচেতন করবার জন্য বহু কবিতা বহু গল্প উপন্যাস লিখেছিলেন এরকমই একটা কবিতা কিন্তু আমাদের আজকের এই জীবন কবিতা আমি অনেকগুলো ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম আমার মনে হয় এই ঘটনাগুলো দেখার পর তোমরা বুঝতে পারবে যে কেন কবি এই কবিতা লিখলেন এবং এই কবিতার লাইনগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে তাহলে চলো আমরা সরাসরি এবার চলে যাই কবিতার লাইনে প্রথমেই কবি বলেছেন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়বো না এই রোধ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন শুধু জানয় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাবো এই যে একটা দীর্ঘ অংশ কবি বললেন বলার পর কবি একটা বিস্ময়বোধক চিহ্ন রেখেছেন এই অংশটার ব্যাখ্যা আমি আগে করে নিই প্রথমত আমরা সকলে মানুষ মানুষের এই পৃথিবীতে বাঁচার অধিকার নিয়েই মানুষ কিন্তু জন্মায় কাজেই কোনো মানুষ অনেক ধনী তাদের খাদ্যের পরিমাণ তাদের প্রয়োজনের থেকে বেশি তারা কিছুটা খাবে কিছুটা ছড়াবে এরকম একটা অবস্থা আবার একদল মানুষ যাদের ওই ছড়ানো খাবারটুকুও জোটে না এই পরিস্থিতিটা কিন্তু কবি সুনীল গঙ্গোপাধ্যায়ও মেনে নেননি তিনি বললেন বাঁচতে হবে বাঁচার মতন অতএব আমাদের প্রাণ আছে আমাদের শরীর আছে আমরা দুবেলা লঙ্গরখানার দুটো খাদ্য পাই কিংবা সামান্য কিছু খাদ্য পাই মাছার মাথার উপর একটা ছাদ পাই এটাই জীবন নয় কবি জানেন আমাদের জীবন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে দুপাটি দাঁতের মধ্যে জিহবার অবস্থান প্রতি মুহূর্তে যা রক্তাক্ত হবার একটা সম্ভাবনা সেরকমই সেই রকম জীবনই কিন্তু আমাদের দরিদ্র সম্প্রদায়ের মানুষগুলোর তারা যে কোনো সময় তাদের জীবন থেকে বিদায় নিতে পারে নিতে পারে মানে নেওয়া হতে পারে তাদের বাধ্য করতে পারে ওই ধনিক সম্প্রদায়ের কবি বলছেন বাঁচতে হবে বাঁচার মতন সেই সব মানুষগুলোর একজন হয়ে কবি বলছেন যে আমাদের বেঁচে থাকার অধিকারটা চাই এবং সেই বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নিতে পারা নয় শুধু সামান্য খুঁটে খাওয়া নয় আমরা যেন মাথা তুলে বাঁচতে পারি আমাদের অধিকার নিয়ে আমরা ভিক্ষাবৃত্তি গ্রহণ করে বাঁচবো না আমরা আমাদের অধিকারে বাঁচব এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক মানে আমাদের যে জীবন সে জীবনটা যেন মৃত প্রায় যেন একটা সব সবলীলার মতো আমরা জীবন কাটাচ্ছি আমরা কখনও খেতে পাই কখনও খেতে পাই না অথচ ধনিক সম্প্রদায় কত উচ্ছ্বলতার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে এই যে একটা মানে বিপরীত দৃশ্য বৈপরীত্য সেটা কবি মেনে নিতে পারেননি কবিতায় সেই সম্প্রদায়ের মানুষের হয়ে বলেছেন যে আমাদের যে জীবনটা জন্ম থেকে মৃত্যু সেই গোটা জীবনটা যেন জীবন্ত হয়ে বাঁচুক বাঁচার মতো বাঁচুক আমি কিছুই ছাড়ব না মানে আমার যে অধিকার বাঁচার পরে মানুষের যে অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানে কিন্তু সেই অধিকার নয় আমাদের শিক্ষায় অধিকার আমাদের স্বাস্থ্যে অধিকার আমাদের সমস্তটাই কিন্তু অধিকারের মধ্যে পড়ছে সেই অধিকার শুধুমাত্র ধনিক সম্প্রদায়ের মধ্যে থাকবে আর আর দলের মধ্যে থাকবে না এটা হতে পারে না তাই কবি বলছেন আমরা কিছুই ছাড়বো না প্রতিটা মানে অনু মানে একেবারে অনুপরমাণুর মতো আমরা হিসাব করে নেবো আমাদের প্রাপ্যটুকুকে এটাই কবি বলতে চাইছেন আসলে এই কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত যেন একটা প্রতিবাদ একটা বিপ্লব চেতনা কবির মধ্যে আমরা লক্ষ্য করব। এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন এই লাইনটা থেকে খুব প্রশ্ন আছে আসে এই রোদ ও বৃষ্টি হঠাৎ করে কবি বাঁচার মধ্যে খাদ্যের মধ্যে বস্ত্রের মধ্যে এই রোদ বৃষ্টি কী করে খুঁজে পেলেন এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন মানে অদ্ভুত একটা কথা আসলে এই যে রোদ ও বৃষ্টি এটার কিন্তু একটা বিশেষ অর্থ আছে আমরা জানি আমি প্রথমেই বললাম যে একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষের একটা বড় সম্প্রদায় ছিল কৃষিজীবী আর এই কৃষিজীবী মানুষের যে ফসল তারা উৎপন্ন করত সেই ফসলের উৎস কিন্তু মানে সেটা ফসল ভালো যাতে উৎপন্ন হয় তার জন্য রোদ এবং বৃষ্টি দুয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণেই প্রয়োজনীয়তা আছে কবি বললেন এই যে প্রাকৃতিক সম্পদ এই রোদ বৃষ্টি এই ফসল এই সমস্ত কিছুতে আমাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার যেমন আমার আছে যেটুকু তেমনই অপর মানুষটার আছে ততটুকুই কাজেই একটা ধনিক সম্প্রদায়ের মানুষ এর বিস্তর গ্রহণ করবে আর ওই গরিব সম্প্রদায়ের মানুষ তার উচ্ছিষ্টটুকু খেয়ে বাঁচবে এটা হতে পারে না কাজে ওই রোদ বৃষ্টি অর্থাৎ প্রাকৃতিক সম্পদে আমার অধিকার আমার বস্ত্রে যেমন অধিকার আমার খাদ্যে যেমন অধিকার আমার বাসস্থানে যেমন অধিকার ওই ফসলের অধিকারও আমার সমান এটাই কবি বলতে চাইলেন আমাকে দাও ক্ষুধার অন্ন আমার পেটে যে খাবারটুকু প্রয়োজন একটা মানুষের বেঁচে থাকার জন্য তো খিদে আছে এবং সেই খিদে নিবারণের জন্য যে খাদ্যটুকু প্রয়োজন সেটা তো তার পেতেই হবে এর ওপর কোনো কথা চলে না আমাকে দাও ক্ষুধার অন্ন এটা দাও এর মধ্যে ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আমাকে তুমি দিচ্ছ বা দেবে ঠিক আছে শুধু তা যা নয় নিছক অন্ন কিন্তু সেটুকুই আমার ক্ষুধার অন্য নয় আমার ক্ষুধা অনেক কিছুতে আমার ক্ষুধা আমার শিক্ষায় আমার স্বাস্থ্যে আমার অধিকারে আমার প্রতিটা পদক্ষেপে আমার অধিকার চাই আমরা আরেকটা দিকও দেখব যে আমাদের সময় মানে যে সময়ে দাঁড়িয়ে কবি কবিতা লিখেছেন উনিশশো উনআশি সময় সেই সময় আমাদের দেশের সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু এতটা মানে ভালোভাবে বসবাস করতো না এখন যেমন অনেক মানে ছোট নিচু জাতের মানুষ বা মানে সাম্প্রদায়িক যে একটা পরিস্থিতি এখন তখনকার সাম্প্রদায়িক পরিস্থিতি কিন্তু এক ছিল না তখন কিন্তু দলিত সম্প্রদায়ের মানুষরা অনেকটাই নিচের তলায় বাস করত। কবি বলছেন আমরা দলিত সম্প্রদায়ের যারা মানে যে সমস্ত মানুষ একেবারে নিচে বাস করছে তাদেরও কিন্তু সমান অধিকার চাই আর সেই অধিকারগুলো শুধু খাদ্যে নয় সমস্ত দিক থেকে অর্থাৎ আমাকে শেখার জন্য স্কুলে যাওয়ার যে অধিকার সেটা দিতে হবে হাসপাতালের যে অধিকার সেটা দিতে হবে কিংবা কোনো ভ্রমণ স্থান মন্দির মসজিদ সমস্ত জায়গায় অধিকার যেন আমার সমান হয় খাদ্য বস্ত্র সমস্ত কিছুতেই যেমন অধিকার সমান হয় অর্থনৈতিক কাঠামোটাও যেন আমার সমান হয় এটাই কবি বলতে চাইলেন আমার চাই সব লাবণ্য লাবণ্য শব্দটা কিন্তু খুব বড় একটা অর্থ আছে আমরা কখন লাভ আমরা বলি না যে উনিশ কুড়ি বছরের বয়সে একটা লাবণ্য থাকে তারপর লাবণ্যটা চলে যায় আসলে লাবণ্য এমন একটা সৌন্দর্য যেটা মানুষকে আকর্ষণ করে একটা ছটা রূপের ছটা যাকে বলে কবি এখানে লাবণ্য বলে মানুষের সেই সৌন্দর্যের কথা কিন্তু বলেননি এখানে লাবণ্য আমাদের সমস্ত বিষয়ের লাবণ্যের কথা বলেছেন শিক্ষায় লাবণ্য সৌন্দর্যে লাবণ্য দেহের বৃদ্ধিতে লাবণ্য সমস্ত ক্ষেত্রে লাবণ্যের কথা বলেছেন কবি এই লাবণ্য কিন্তু একেবারে সার্বিক অর্থে লাবণ্য ক্ষুদ্র অর্থে লাবণ্য নয় লাবণ্য শব্দটা যেমন ক্ষুদ্র অর্থে আমরা ব্যবহার করি সৌন্দর্যের ক্ষেত্রে এখানে কিন্তু সে ক্ষুদ্র অর্থে লাবণ্যকে কবি ব্যবহার করেনি লাবণ্য এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে একটা বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে এই লাবণ্য সার্বিক অধিকারের কথা আমাদের মানে সাধারণ মানুষের সেই সার্বিক অধিকারের প্রশ্ন এনে দিয়েছে এই লাবণ্য শব্দটা এরপর কবি কি বলেছেন নইলে গোটা দুনিয়া খাব মানুষ কি পিসাজ যে দুনিয়াটা খেয়ে নেবে তা নয় দুনিয়া খাবো বলতে কবি বলতে চেয়েছেন সেই লড়াইয়ের কথা সেই বিপ্লবের কথা কবি একেবারে মনে করে দিয়েছেন মনে করে দিতে চাইছেন সেই ধনিক সম্প্রদায়ের মানুষদের কাছে সেই উচ্চশ্রেণীর মানুষদের কাছে আমাদের সেই ইতিহাসগুলো সেই নাইনটিন বা নাইনটিন বা নাইনটিন সেভেন্টি কিংবা নাইনটিন সিক্সটি সেভেনের নানান ইতিহাসের গল্প এই ঘটনাগুলো মানুষ মানুষ যেন ভুলে না যায় না হলে দুনিয়াটা আবার জ্বলবে দুনিয়াটা সেই সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলবে দুনিয়াটা সেই অধিকারের লড়াইয়ে জ্বলবে কবি বলেছেন নইলে গোটা দুনিয়া খাবো আসলে আমাদের এই যে সমাজ এই যে আধুনিক সভ্যতা এই আধুনিক সভ্যতা গড়ে ওঠে কাদের দ্বারা শ্রমজীবী মানুষের দ্বারা দরিদ্র সম্প্রদায়ের মানুষের দ্বারা আমরা জানি শ্রমজীবী মানুষ আমাদের এই গোটা পৃথিবীকে সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে আমরা যে সকল মানুষ উচ্চতলায় বিলাস বাসনের মধ্যে বাস করছে তাদের বিলাসিতা চূর্ণ হয়ে যেত যদি এই নিচের তলার মানুষগুলো তাদের পরিশ্রমটুকু না দিত কাজে বোঝা যায় আমাদের সমাজের একটা বড় অংশ জুড়ে আছে ওই শ্রমজীবী দরিদ্র শ্রেণীর মানুষ এই শ্রমজীবী দরিদ্র শ্রেণীর মানুষরা যদি তাদের প্রাপ্যটুকু না পায় তারা যদি একদিন চাহিদার লড়াইয়ে নামে তাহলে কিন্তু গোটা দুনিয়াটা তারা গ্রাস করবে থেমে যাবে আমাদের আধুনিক সভ্যতা আমাদের এগিয়ে চলা এটাই কবি বলতে বলতে চাইলেন এই লাইনটার মধ্যে দিয়ে এরপর কবি বলেছেন আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে প্রশ্ন করেছেন কবি কী প্রশ্ন করেছেন গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে ওই যে বলেছিলাম উনিশশো সালে যে ব্যাংকিং ব্যবস্থা মানে আমাদের যে ব্যাংক শুরু হয় যে ব্যাংক ব্যবস্থা তার আগে মানুষ যে ঋণ করত যে ইতিহাসের কথা তোমাদের বললাম সেখানে সেই ঋণের বোঝা ঋণ শোধ করতে না পেরে তাদের জমি জমা তাদের সামান্য স্থাবর অস্থাভর সমস্ত কিন্তু নিয়ে নিত ওই ধনিক সম্প্রদায় জমিদার বা মহাজন শ্রেণী সেই কথাকে কবি স্মরণ করেছেন এখানে কবি বলেছেন আর নয় এই যে প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যেই কিন্তু কবি উত্তর রেখে গেছেন কবি বলেছেন না আর পালিয়ে যেতে পারবে না মানুষ সেই ধনিক সম্প্রদায় গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে না আর পালিয়ে যেতে পারবে না আমরা সচেতন হব সেই সচেতনতার লড়াইয়ে নামার কথা কবি বলেছেন কবি এই কবিতাটা মধ্যে সেই দরিদ্র সম্প্রদায়ের একজন হয়ে সমগ্র দরিদ্র সম্প্রদায় সমগ্র দরিদ্র সম্প্রদায়কে কিন্তু সচেতন করতে চেয়েছেন আর ভিখারি হওয়ার দিন নয় সেদিন চলে গেছে কবি এটাই যেন বলতে চাইছেন বলছেন আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামার শালায় ওই যে বললাম সেই কৃতদাস প্রথা সেই কৃতদাস প্রথাও আর থাকবে না সুতাকলে বা কাল কলকারখানায় আমাকে যখন তোমরা খাটিয়ে নেবে তার আমি যে পরিশ্রম দেব তার সঠিক পারিশ্রমিক আমি একদিন আদায় করব। আমাকে সেই সঠিক পারিশ্রমিক দিতে হবে এবং সসম্মানে আমি যে কাজটা করছি সেটা সম্মানের সাথে আমি করব মাথা তুলে করব। এবং তোমাদের বুঝতে হবে এই কাজটা না হলে এই উৎপাদন না হলে তোমাদের সমাজ সভ্যতা থেমে যাবে তোমাদের থেমে যেতে হবে চলে যেতে হবে সেই আদিম লগ্নে সেই পৃথিবী সৃষ্টির সময় যেখানে মানুষ একেবারে আদিম সভ্যতায় বসবাস করত। আদিম মানুষের কথা কবি এখানে উল্লেখ করছেন সেই সভ্যতার কথা উল্লেখ করে কবি মনে করিয়ে দিচ্ছেন উচ্চ শ্রেণীর মানুষকে সেই দিনগুলোর কথা কবি সচেতনতার একটা আভাস দিয়েছেন কবি সচেতন হতে বলছেন সেই সম্প্রদায়ের মানুষগুলোকে সেই ধনিক সম্প্রদায়ের মানুষগুলোকে তারা যেন লাগাম ছাড়া অত্যাচার তারা লাগাম ছাড়া যে অবহেলা দরিদ্র শ্রেণীর মানুষকে করছে তারা যেন সেটা আর না করে আর সেই সঙ্গে সচেতন করেছেন দরিদ্র সম্প্রদায়কে বলেছেন ঘুমিয়ে থাকার পালা এবার শেষ তাদের উঠতে হবে জাগতে হবে তাদের শিক্ষিত হতে হবে তাদের মর্মে এবং রক্তে এটাই যেন কবি বলতে চাইলেন আমি কিছুই ছাড়ব না আর এখন আমার অন্য খেলা খেলা শব্দটা এখানে কিন্তু খুব একটা গভীর অর্থ আছে খেলা মানে এখানে শিশুর খেলা নয় খেলা এখানে অন্য এখানে খেলা বলতে কবি একটা যুদ্ধের কথা বলেছেন একটা সংগ্রামী চিত্তের কথা বলেছেন একটা মরণ খেলার কথা বলেছেন বলেছেন আমি যদি প্রাপ্যটুকু আমার পাওনা হিসাবে আমি না পাই তাহলে আমাকে ছিনিয়ে নিতে হবে আর সেই ছিনিয়ে নেবার খেলায় যদি আমি মেতে উঠি তাহলে কিন্তু আবার রক্ত ঝরবে আবার কিন্তু দেশ উত্তাল হয়ে উঠবে সব ধ্বংস হয়ে যাবে থেমে যাবে আমাদের আধুনিকতা আমরা সভ্যতার পথে আর কিন্তু অগ্রসর হতে পারবো না কবি বললেন আমি কিছুই ছাড়বো না আমি প্রতিটা অধিকার বুঝে নেব। পদ্মপাতায় ফোরিং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষ সে যে আসা হলো মানুষ হয়েই ফিরে যাব বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক পদ্মপাতায় ফোরিং যেমন আপন মনে খেলায় মাতে তোমরা জানো পদ্ম কোথায় ফোটে না পাকে ফোটে জলে ফোটে মানে একটা প্রতিকূল অবস্থায় বেঁচে ওঠে আমরা দেখেছি জলের মধ্যে যখন পদ্মপাতা থাকে সেই পদ্মের পাতার উপর যদি জল উঠেও যায় সে কিন্তু টলতে টলতে সময় আবার পড়ে যায় পদ্মপাতা সবসময় শুকনো সে কিন্তু সিক্ত অবস্থায় কখনোই থাকে না আর এই পদ্মপাতায় খেলা করে ফোরিং তোমরা জানো ফোরিং কিন্তু খুব স্বল্পায়ু একটা কিট এই ফোরিং খুব কম সময় বাঁচে কিন্তু যেটুকু সময় বাস বাঁচে সে তার উচ্ছলতা নিয়ে চঞ্চলতা নিয়ে সেই পদ্মপাতার মধ্যেও খেলা করে পদ্মপাতা কথাটা কেন বললেন আমাদের এই জীবন মানে জীবনটা প্রতি মুহূর্তে একটা কুলতার মধ্যে পড়ে সেই প্রতিকূলতা বোঝাতে কবি এখানে পদ্মপাতা বুঝিয়েছেন আর সেই পদ্মপাতায় ফোরিং ফোরিং এখানে সেই সব মানে আত্মার প্রতীক সেই আত্মা যারা স্বাধীনভাবে বাঁচবে ফরিং এখানে স্বাধীন চেতা একটা মানুষের প্রতীক বলতে পারি যাই হোক সে স্বাধীনভাবে কিন্তু খেলা করছে পদ্মপাতায় সে জানে যে কোনো মুহূর্তে সে জলে পড়তে পারে কিন্তু সে পড়বে না তাকে পদ্ম মধ্যে পদ্ম মতো নিজের জীবনটাকে ওইটুকু গণ্ডির মধ্যে সুরক্ষিত রাখতে হবে অতএব এই যে লড়াই এই যে বাঁচার লড়াই সেই লড়াইটা দরিদ্র সম্প্রদায়ের মানুষ বা শ্রমজীবী মানুষ সেভাবেই করবে যেখানে তারা গণ্ডির থেকে বেরিয়ে যাবে না কিন্তু তারা যতটুকু বাঁচবে একেবারে উপভোগ করে বাঁচবে তারা পাওনা গণটা বুঝে নিয়ে লড়বে এটাই কবি বলতে চেয়েছেন কবি বলছেন গোটা জীবন মানুষ সেজে আসা হলো মানুষ হয়েই ফিরে যাবো প্রথমে বলছেন মানুষ সেজে আসা হলো মানুষকে মানে বহুরূপী হয়ে সেজে গুজে এসেছে তা কিন্তু নয় আসলে কবি বলছেন মায়ের কোলে যখন একটা শিশু সন্তান জন্ম নেয় তখন শুধুমাত্র তার হাত পা আর অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মগজের পুষ্টিটা কিন্তু তখনও হয় না তোমরা অনেক ক্ষেত্রে শুনে থাকবে মা হওয়া মুখের কথা নয় আসলে মা তার সন্তানের যখন জন্ম দেয় তখন শুধুমাত্র একটা প্রাণের জন্ম হয় তখন কিন্তু সেখানে মনুষ্যত্বের জন্ম হয় না মানুষ জন্মায় বটে মনুষ্যত্ব তখনও গড়ে ওঠে না কিন্তু সেই মনুষ্যত্ব তার মধ্যে গড়ে তুলতে গেলে সেই মাকে যে ভূমিকা গ্রহণ করতে হয় যে সহ্য শক্তি ধৈর্য শক্তি অবলম্বন করতে হয় সেটা হতে গেলে মায়ের মাকে মা হয়ে উঠতে হবে এটা এটাই কবিতার বিষয় নয় আমি সেটা অন্য প্রসঙ্গে বললাম মানে এই বিষয়টা বোঝাবার জন্য বললাম এখানে যেটা বলতে চাইছি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন মানুষ সে যে আসে মানুষ কথাটার মধ্যে মনুষ্যত্ব শব্দটা জড়িয়ে আছে সেখানে কিন্তু শুধু প্রাণের অস্তিত্ব বোঝায় নেই আমি আগে অনেকবারও বলেছি যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি সম্পন্ন যারা তারাই মানুষ কাজেই এই বুদ্ধিবৃত্তিটা তখন কিন্তু পুষ্ট হয় না মানুষের মধ্যে মানুষ ধীরে ধীরে সেই বুদ্ধিবৃত্তিকে অর্জন করে এবং তার জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দুই মিলে সে মানুষ হয়ে ওঠে এবং মনুষ্যত্ব নিয়ে বাঁচার কথা কবি এখানে বলেছেন কবি বলছেন মানুষে যে তুমি যখন জন্মগ্রহণ করেছো মানুষের অবয়ব নিয়ে তখন তুমি মানুষ হয়ে ওঠো তোমার মনুষ্যত্বটা তোমাকে অর্জন করতে হবে গোটা জীবনভর তোমাকে সেই মনুষ্যত্বটা বজায় রাখতে হবে এই যে কথাটা এই যে একটা বিশেষ আবেদন এটা কিন্তু শুধুমাত্র দরিদ্র সম্প্রদায়ের জন্য নয় কথাটা এ ধনিক সম্প্রদায়ের জন্য মনুষ্যত্ব বর্জিত মনুষ্যত্বটা বর্জিত করেছ বলেই বর্জন করেছে বলেই আজকে কিন্তু এই ধনিক সম্প্রদায় আর দরিদ্র সম্প্রদায় দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছে বিবাদের সৃষ্টি হয়েছে একদল উচ্চ অট্টালিকায় বাস করছে একদল পথের ফুটপাতে বাস করছে একদল খেতে পারছে না ছড়িয়ে খাচ্ছে আর একদল ওই উচ্ছৃষ্ট টুকুও খুঁজে পাচ্ছে না এই যে একটা বৈপরীত্য এটা থাকবে না যদি প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব মানে বজায় থাকে কবি এখানে অনেক বড় একটা কথা বলেছেন সাজার অর্থ এখানে শুধুমাত্র অবয়বে বাচ্চা মানুষ নামক প্রাণী হয়ে বেছে বেছে মানে জন্মগ্রহণ করা আর মানুষ হয়ে উঠতে গেলে মনুষ্যত্বটাকে অর্জন করতে হবে এটাই যেন কবি বলতে চাইলেন মানুষ হয়ে ফিরে যাব মানে আমি জন্ম নিয়েছি অবয়বটা নিয়ে আর যখন আমি ফিরে যাব, মানে যখন আমি চিতায় উঠবো আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে অমর বলে কেউ কোথায় অবশিষ্ট নেই প্রত্যেক মানুষের যেমন জন্ম আছে মৃত্যু আছে কিন্তু মৃত্যুর সময় আমরা যেন মনুষ্যত্বটাকে রেখে যেতে পারি পৃথিবীতে প্রত্যেক মানুষ যারা বেঁচে রইল তারা যেন আমাদের ওই মনুষ্যত্বটাকে না ভোলে আমাদের যেন ঘৃণার কথা বা ঘৃণার পাত্র করে ইতিহাসের পাতায় তুলে না রাখে এটাই কবি বলতে চাইলেন যে কাজ আমরা করব যে লড়াই আমরা করব যে যুদ্ধ আমরা করব অথবা যে বিপ্লব আমরা আনবো সেখানে যেন মনুষ্যত্ব বজায় থাকে মনুষ্যত্ব বর্জিত কোনো লড়াই যেন না হয় এ কথাই যেন কবি বলতে চাইলেন বাঁচতে হবে বাঁচার মতন আবার কবি বলছেন বাঁচতে হবে বাঁচার মতন এটা সত্যি কথা আমাদের বাঁচতে হবে বাঁচার মতন টিকে থাকার টিকে থাকার লড়াই আমরা লড়ব না টিকে থাকা আর বেঁচে থাকা এই দুইয়ের মধ্যে কিন্তু খুব পার্থক্য মানুষ টিকে থাকতে চায় না মানুষ বাঁচতে চায় বাঁচার মতো বাঁচতে চায় সমগ্র পৃথিবীটার সমস্ত সুখ সমৃদ্ধিকে উপভোগ করতে চায় এবং এটা এই চাওয়াটা তার কিন্তু একেবারে অমূলক নয় মানুষ হয়ে যখন জন্মেছি তখন আমার প্রাপ্য সবটা প্রকৃতিতে আমার অধিকার শিক্ষায় আমার অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুতেই আমার অধিকার আমার স্বাস্থ্যে অধিকার সবটাই আমার অধিকার কাজে আমাকে ভিক্ষা দেওয়া যেন না হয় আমার অধিকারটুকু যেন আমাকে দেওয়া হয় আমি যখন একটা শিক্ষার প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছি সেই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা যেমন আমার থাকা উচিত তেমন সেই প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাকে যেন দেওয়া হয় সেই অধিকারটুকু যেন আমি পাই অতি দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু সেই সব শিক্ষার সুযোগ পায় না কবি তার প্রতিবাদ করেছেন সর্বশিক্ষায় যেন শিক্ষিত হতে পারে পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষ কথাই কবি এখানে বললেন আর বারবার যেটা বলছি উঞ্চ বৃত্তি করে নয় ভিক্ষা বৃত্তি করে নয় মাচার মতো বাঁচো মানুষ হয়ে বাঁচো অধিকার নিয়ে বাঁচো তুমি তোমারটা অর্জন করে নাও তোমার প্রতিষ্ঠা দিয়ে অর্জন করে নাও এটাই এখানে বলতে চাইলেন এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমরা যখন বাঁচাটা সেইভাবে পরিপূর্ণ সুখ সমৃদ্ধিতে ভরে নেব তখনই আমাদের জীবনটা শুধু আর জীবন থাকবে না তা হয়ে উঠবে জীবন্ত এটাই যেন এই কবিতার মর্মে মর্মে কবি বলে গেলেন তাহলে আমার মনে হয় আজকের এই কবিতাটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনে থাকো তাহলে অবশ্যই আমার এই কবিতা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে আর আজকে আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের প্রয়োজনের বিষয়গুলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর প্রথম থেকে শেষ অব্দি দেখার পর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং সমস্ত নোটিফিকেশানস সঠিক সময় পাওয়ার জন্য আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে তাহলে খুব ভালো থেকেও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি